আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা মহান আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছেন। আমি অপু, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওর আলোচক বিষয় হলো আপনাদের কবুতর যদি না উড়ে তাহলে কী করবেন এবং কী কী কারণে উড়ে না এবং কী কী দিকে ভ্রমণ করলে আপনাদের কবুতরকে কয়েক ঘন্টা উড়তে পারবেন, এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলে ভিডিওটা। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছেন ভাই আমাদের কবুতরগুলি উড়ে না এবং অন্যবারই ছাদিতে বসে পড়ে, কী করবো, এটা নিয়ে একটি ভিডিও তৈরি করেন। সো আজকে তার জন্য ভিডিওটা তৈরি করলাম। চলুন ভিডিও শুরু করার যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাকে যেমন ছোট্ট একটি অনুরোধ, এখন যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওর নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটি ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে সাথে বেল আইকনটি ক্লিক করুন। আপনার যখন সাবস্ক্রাইবটা করবেন তখন পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে যেটা হবে, আমি যখন পরবর্তী কবিতা সম্পর্কিত ভিডিওগুলো দিব, দেওয়ার সাথে সাথে আপনার কাছে নতুন ভিডিওটি পৌঁছে যাবে। আর ভিডিওটি কেউ কেটে কেটে বা টেনে দেখবেন না, যদি কেটে কেটে বা টেনে দেখেন তবে আপনারা কিছুই বুঝতে পারবেন না। ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে, যদি এটি মিস করে যান তবে আপনারা কিছুই বুঝতে পারবেন না। তার জন্য আমি অনুরোধ করবো আপনাদেরকে ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। এমন কোনো খামারি নিয়ে যে এসব সমস্যার সম্মুখীন হননি, এখন আমি আপনাদেরকে তিনটা ধাপ নিয়ে আলোচনা করব। এই তিনটা ধাপ যদি আপনারা মেনে চলেন তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো আপনাদের কবুতরগুলি উড়বে। এখন আমি এক নম্বর ধাপ নিয়ে আলোচনা করব, কবুতরের খাবার নিয়ে। আপনার যে কবুতরের খাবারটা দিবেন এটি কোনো জন্য খাওয়াবেন না, সেটা হলো ভাত, চাল এবং ধান। এটি যদি আপনারা খাওয়ান তাহলে কিন্তু আপনাদের কবুতরের শোলটা মোটা হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের কবুতরগুলি আর উড়বে না। আপনি যখন কবুতরের উড়ে না কেন দেখবেন কি পাশের বাচ্চার ছাদে যেয়ে বসে পড়বে। সো আপনারা এটি খাওয়ানো ধীরে ধীরে কমিয়ে ফেলুন। আপনারা কবুতরের শোলটা হালকা করার জন্য যে খাবারটা খাওয়াতে পারেন, গম, ধান, রেজা, তিসি, ভুট্টা, বাজরা, সূর্যমুখীর বীজ, এটি খাওয়াতে পারেন। এটি খাওয়ালে কবুতরের শোলটা একেবারে পাতলা হয়ে যাবে, মানে হালকা হয়ে যাবে, একেবারে হালকা হয়ে যাবে, তখন কিন্তু কবুতরটা একটু উড়বে বেশি। হ্যাঁ, সে কবুতরটা, যেই কবুতরের শোলটা একেবারে হালকা সেই কবুতরটা কিন্তু উড়েও বেশি এবং উঁচুতেও উড়ে বেশি, ওর টানটাও বেশি থাকে। আর আপনারা ভাত, চাল এটি খাওয়ানো কমিয়ে ফেলুন এবং আমি যেগুলো বললাম ধান, গম, রেজা, ভুট্টা, তিসি এটি খাওয়ানো একটু বাড়িয়ে ফেলুন। বেশিরভাগ আপনি রেজা খাওয়াতে চেষ্টা করবেন। হ্যাঁ, রেজা খাওয়ালে কবুতরের শোলটা কিন্তু পাতলা হয়ে যায়। আপনারা বেশিরভাগ রেজা খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু তাদের শোলটা কিন্তু পাতলা হয়ে যাবে, তারা একটু উড়বো বেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছি। দুই নম্বর ধাপ যেটা সেটা হলো কবুতর কি উড়ে না কেন, অনেক কবুতরে আছে অলসতা, মানে অলস, এক মিনিট ওড়ার পরে ওড়ে না, এক মিনিট ওড়ে না এরও কম ওড়ে, ধরতে গেলে একেবারেই উড়তে চায় না, আর উড়লেও অন্যবারই ছাদে যেয়ে বসে পড়ে। এটা কেন? আপনাদের কবুতর যদি অন্য বাসার ছাদে বসার যদি একেবারে অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু সে আপনি যখন কবুতরে উড়ে না কেউ, যত হাইপার হোক আর যত কবুতরে উড়ুক, একবার যদি ছাদে বসার অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু সেই ছাদে আপনি যখন কবুতরগুলি উড়াবেন তখন কিন্তু আপনাদের সেই ছাদে যেয়ে একবার যদি সে ছাদে বসার অভ্যাস হয়ে যায় তাহলে কিন্তু সে মালিকটা ধরে রাখতে পারে, ধরে আটকে নুকিয়ে রাখতে পারে। তারপর আপনি যদি যে চান তাহলে কিন্তু সে নাও দিতে পারে। তার জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হলো আপনারা একটি বাঁশের মাথায়, চিকন বাঁশের মাথায় লাল কাপড় বাঁধবেন, লাল কাপড় বেঁধে তারপর আপনারা কবুতরকে উড়িয়ে দিবেন, তাহলে দেখবেন সে আর কোনো বাসার ছাদেই বসবে না। এটাও যদি না হয় তাহলে আপনারা জোরে জোরে হাতে তালি দিবেন। হ্যাঁ, জোরে জোরে হাতে তালি দিবেন যখন, তখন দেখবেন কি তারা কিন্তু উড়তেই থাকবে, অন্য বাসার ছাদে আর বসবে না। এটা আমিও নিজে ব্যবহার করছি, তাই আপনি আপনাদেরকে জানালাম। এটাতেও যদি কাজ না হয় তাহলে আপনার কবুতর যদি যে জিনিসটা ভয় পায় সেই জিনিসটা আপনি সেই ছাদে যেয়ে রেখে আসবেন। হ্যাঁ, সে ছাদে যেয়ে রেখে আসবেন। আপনি তো জানেন আপনার কবুতর কী ভয় পায় এবং কী ভয় না পায়, কোন খাবারটা ভালো খায় এবং কোন জিনিসটা ভয় পায়। যে জিনিসটা ভয় পায় সেই জিনিসটা আপনি সেই ছাদে গিয়ে রেখে আসবেন, তাহলে দেখবেন কি সেই ছাদে আর বসবে না। তিন নম্বর যে ধাপটা সেটা হলো কবুতর যখন নতুন কিনে আনবেন, প্রথম প্রথম যখন কিনে আনবেন তখন আপনারা কবুতরটা উড়াবেন না। হ্যাঁ, কেননা কবুতর আনার পরে আপনারা তো কবুতরের পাকটা বেঁধে দিবেন, পাকটা বেঁধে দিবেন পরে আপনারা যখন খুলবেন, পাকটা খুলে যখন কবুতরকে ছাড়বেন তখন কোনো মতে উড়াবেন না, কেননা তারা কিন্তু উড়তে চাইবে না। হ্যাঁ, কেননা উড়তে যাবে না কেন, তাদের পাকটা কিন্তু জাম হয়ে থাকবে, তার ফলে তারা কিন্তু উড়তে যাবে না। তারপর কিন্তু তারা দেখবেন কি একবারে বাসা যেয়ে বা আরেকবারে বাসা যেয়ে বসে পড়বে। তারপর কিন্তু আপনাদের কবুতরগুলি অন্য বাসার ছাদে যেয়ে বসে পড়লে কিন্তু সেই অভ্যাসটা হয়ে যেতে পারে, আমি যে অভ্যাসটার কথা বললাম। অন্যবারের ছাদে যখন আপনার কবুতর উড়াবেন সেই কবুতরটা সেবারই ছাদে যেয়েই বসে পড়বে, তারপর কিন্তু মালিকটা আটকে রাখতে পারে। তার জন্য আমি বলবো আপনারা প্রথম প্রথম কবুতর কিনে আনার পর উড়াবেন না। এই ভিডিওটা শুধুমাত্র নতুন কবুতর পালকদের জন্য ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে, একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে দেখুন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, আর ডান পাশে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে সাথে বেল আইকনটি ক্লিক করুন। অবশ্যই সাবস্ক্রাইব করার পরে আপনার পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আর ভিডিওতে একটি লাইক দিবেন।